ডালা ভরা থরে থরে সাজানো কলা, প্রতি ডালায় সাজানো প্রায় 2 পন কলা। রয়েছে সবরি, চাপা, সাগর, বিচি কলা সহ বিভিন্ন জাতের কলা। সাত সকালে ক্রেতা বিক্রেতার হাতটাকে মুখরিত আরো। বগুড়া শহরের করতোয়া নদীর তীরে গড়ে ওঠা কলা বাজারের রোজকার ব্যস্ততা এমন। বিক্রেতাদের কলা সাজিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা, দেখেই ক্রেতাদের চোখ আটকাবে। সাজানো কলার দিকে একটু ভালোভাবে লক্ষ্য করলে চোখে পড়ে নীল রঙের ছোপ ছোপ পাউডারের দাগ। কলায় কেন ব্যবহার হচ্ছে পাউডার? মাঠ পর্যায়ে গিয়েও দেখা যায় কৃষকেরা কলা বাগানে কীটনাশক স্প্রে করছে। কীটনাশক দেই ওটা ধরেন আমরা এখন পোকার জন্য দিই, ওই দিয়ে G5 দিই, তারপরে আরো অন্যান্য সাসপেন আরো পাতাও দেওয়া হয়। বাপদাদা আমলে কোনো ওষুধ পাতি লাগেনি, আর এখন অনেক মানে রোগ আসে, সেই রোগ ধরে আমার ওষুধ ব্যবহার করা লাগে। কী কী ওষুধ কতক সময় লাগে? কলার মাঞ্জি ড্যাবে যায় সেই সময় ওষুধ ব্যবহার করা লাগে। কোনো সময় কলার পাতা লাল হয়ে পচে যায়, পচেরি বলে, তাতে পচেরির ওষুধ দেওয়া লাগে। অনেক ধরনের রোগ আসে, সেই রোগগুলো সারলে পরে কলা খুব ভালো ফসল হয়। আর চাষিরা বলছেন কলার রং ও পুষ্টতার জন্য মাঠে বালাইনাশক ব্যবহার করা হয়। কী ধরনের বালাইনাশক ব্যবহার করেন কৃষকেরা? তো কলার আসলে কিছু রোগ বালাই হয়, সেই রোগগুলোকে দমন করতে কিছু বালাইনাশক ব্যবহার করা হয়, বিশেষ করে বিশেষ পোকার আক্রমণ এবং ছত্রাকের আক্রমণ ঘটে থাকে। তো ছত্রাকের আক্রমণের জন্য এখানে বিভিন্ন ধরনের ম্যানকোজেব, কার্বেন্ডাজিম, ট্রাইসাইক্লো, হেক্সাকোনাজল এই ধরনের গ্রুপের ঔষধ এখানে ব্যবহার হয়। প্রত্যেকটা জায়গাতে অনুসন্ধান করে আমরা যে তথ্যটা পেয়েছি, কৃষক এটা একটা ম্যানকোজেব জাতীয় যে ফাঞ্জিসাইড এটা ব্যবহার করে। এই ফাঞ্জিসাইডটা ব্যবহারের নিয়মটা হচ্ছে মূলত হারভেস্টিংয়ের 30 দিন পূর্বে এটা ব্যবহার করতে হবে, অর্থাৎ এটা ম্যানকোজেব ব্যবহার করার পরে 30 দিন অপেক্ষা করার পরে কলাটা হারভেস্ট করতে হবে। এটা করে না, এটা হচ্ছে অনেক সময় তারা আগের দিন কীটনাশকটা স্প্রে করার পরে পরের দিনই কলাটা হারভেস্ট করে। এক্ষেত্রে একটা স্বাস্থ্য ঝুঁকি থাকে, এটা একটা ঝুঁকিপূর্ণ একটা ব্যবহার। বালাইনাশক ব্যবহারে বেশিরভাগ ক্ষেত্রেই নিয়ম মানা হয় না। চিকিৎসকের মতে অতিরিক্ত বালাইনাশকের ব্যাপক প্রভাব পড়ে মানব শরীরে। এই ছত্রাকনাশক ওষুধগুলো খায় তাহলে শরীরের উপর বিভিন্ন বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে। যেমন ধরেন এগুলো হচ্ছে যে লিভারের উপর মারাত্মক ক্ষতি করে, হেপাটোটক্সিক ড্রাগ বলি আমরা, হেপাটো মানে লিভার, লিভারের উপর মারাত্মক প্রভাব পড়তে পারে, লিভারের ক্ষতি করতে পারে, লিভারের রোগ হতে পারে দীর্ঘদিন ব্যবহারের পরে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এগুলো অনেক সময় বিভিন্ন লিটারেচারে দেখা গেছে, ইন্টারন্যাশনাল পাবলিকেশনগুলোতে দেখা গেছে যে এগুলো থাইরয়েডেরও অনেক সময় সমস্যা করে, থাইরয়েড ডিসফাংশন করতে পারে, থাইরয়েড সমস্যা নিয়ে মানুষ হতে পারে। এবং হচ্ছে এগুলো আমাদের হরমোনতন্ত্রে অন্যান্য যে হরমোন, বিশেষ করে যে মানব শরীরের জন্য যে কর্টিসল নামক একটা হরমোন আছে, এটার উপরেও এর মারাত্মক প্রভাব পড়তে পারে। এক্ষেত্রে বালাইনাশক ব্যবহারের সুনির্দিষ্ট বিধিমালা অনুসরণ করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।